নাটক সিনেমা যখন দেখতে মন চাইবে নবীর এই হাদিসটার দিকে একবার তাকাবেন, তাকানোর পর দেখবেন আল্লাহ নবী কেমন যেন আপনাকে বলছে, উম্মত আমি নবী তোমাকে বলে গেলাম, তুমি এখন মোবাইলে যা করবে এটা তোমার চোখের জিনা হবে। অনেক মানুষ প্রতিদিন এই গুনাহে লিপ্ত হয়, চোখের জিনা করে। রসুল বলছেন দুই চোখের জিনা হলো দেখা, নাটক সিনেমা দেখেন না, আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে। হাদিসটা পড়ে রসুল বলছে দুই চোখের জিনা হলো দেখা, ওয়াল উজুনান জিনাহুমা আল ইস্তিমা, দুই কান, দুই কানের জিনা হলো শ্রবণ করা। একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলবেন, আপনার নবী বলছে ডাক দে উম্মত, আমি নবী বলে গেলাম, তুমি এখন মোবাইলে যা করবে এটা তোমার কানের জিনা হবে। ওয়াল লিসান জিনাহু আল কালাম, আল্লাহ নবী বলেন জিব্বার জিনা হলো কথা বলা। ঘন্টার পর ঘন্টা কার সাথে আপনি কথা বলছেন, নবী বলেন এটা জিব্বার জিনা। ওয়ালিয়াত জিনাহা আলবাত, হাতের জিনা হলো স্পর্শ করা। কোথাও দেখা করতে গেলেন, রিক্সায় বসলেন, যে মেয়েটার শরীরে টাচ করা হারাম, ওই মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায়, নবী বলেন এটা হাতের জিনা। ওয়ার রিজ জিনাহা আল খুতাব, পা দিয়ে কারোর সাথে আপনি দেখা করার জন্য রওনা করলেন, আল্লাহ নবী বলেন এই যে তুমি পাটা রাখলা এটা তোমার পায়ের জিনা শুরু হয়ে যায়। তো নবীজি বলেন আল আইনা নিতাজনিয়ান, দুই চোখ জিনা করে, দুই চোখের জিনা হলো দেখা। ওয়াল উজুনান জিনা হুমা আল ইস্তিমা, দুই কানের জিনা হলো শ্রবণ করা। ওয়াল লিসান জিনা হুল কালাম, জিব্বার জিনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জিনা হা আল বাজ, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজলু জিনা হা আল খুতাব, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি, কি বলে দেখেন, কয় অন্তর কল্পনা করে, এটা কলবের জিনা। আপনি কল্পনা করছেন না জানি দেখতে কেমন, এটা কলবের জিনা। আপনার জীবনের অনেক দাম, আপনাদের জীবনের, আমাদের জীবনটার অনেক দাম, আমাদের এই জীবনের অনেক দাম, এটা নষ্ট করে দিয়েন না। কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আপনার দুই পা নড়বে না। দ্বিতীয় প্রশ্নটাই হবে তুমি যৌবন কোন কাজে কাটাইছো, দ্বিতীয় প্রশ্নটা যৌবন কোন কাজে কাটাইছো, দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো, দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো, দ্বিতীয় প্রশ্ন যৌবন তুমি কোন কাজে কাটাইছো, এটা দ্বিতীয় প্রশ্ন। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اربع من سنن المرسلين, الله نبي বলেন সমস্ত রসূলদের সুন্নাত চারটা, বলেন সব রসূলদের সুন্নাত কয়টা? এক নাম্বার আল হায়া, লজ্জা, সব রসূলের সুন্নাত হলো লজ্জা, এক নাম্বার লজ্জা, বলেন এক নাম্বার লজ্জা। লজ্জাটার এত অভাব আমাদের, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বসে একসাথে নাটক সিনেমা দেখার ঘটনা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। মুসনাদ আহমদের 26638 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারাতিল মাআসি ফি উম্মতি আম্মাকুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আমার উম্মতের মধ্যে যখন গুনাহ প্রকাশ্যে রূপ ধারণ করবে, কবে করবে রূপ ধারণ প্রকাশ্যে? কবে? আগামীকাল না চলতেছে? নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যখন গুনাহ প্রকাশ্যে রূপ ধারণ করবে, আল্লাহ তাদেরকে ব্যাপক গজব দ্বারা পাকড়াও করবে, নাউযুবিল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার আব্বা 5 বছর আগে মারা গেছে, আমার আব্বার পাশে বসে আমি সিনেমা দেখতে পারতাম, এরকম চিন্তা করি যে আচ্ছা আমি আর আমার আব্বা সিনেমা দেখি দেখি চিন্তা করি, বা গাড়িতে বসে বসে যে আব্বার আমি যদি সিনেমা দেখতাম, তখন আমি গুনাহ তো হবে, এই গুনাহের অপশনটা পরে রাখি, আমি চিন্তা করি যে আচ্ছা আমার রুচি কি বলে, কি বলেন, কি? তো আমি চিন্তা করে দেখলাম না না, মানুষের যদি কোনো মানসিক রুচি থাকে, কেউ যদি মানুষ হয়, কি হয়, আর তার যদি মানসিক রুচি থাকে,
তো কোন রুচিশীল মানুষের রুচি তার বাপ আর ছেলে আর মা একসাথে বসে নাটক সিনেমা দেখবে গুনাহের চিন্তাটা পড়ে আরে রুচিও তো কোনদিন মা বাবা একসাথে বসে সিনেমা দেখবে সন্তানের সাথে এটা তো কোন রুচিশীল মানুষের পক্ষে হতে পারে না রুচি কিভাবে দেয় লজ্জা করে না লজ্জার তোটা ব্যাপার আছে ছেলে মেয়ে ভাই বোন একসাথে বসে নাটক সিনেমা আরে রুচি কিভাবে আপনাকে সাহায্য করে সেটা বলেন গুনার চ্যাপ্টার রাখেন গুনা পড়ে রুচি কিভাবে আপনার দেয় এটা এটার নাম বন্ধন অটুট রাখা না বন্ধন অটুট রাখতে চান একসাথে বসে খানা খান রাসূল বলছে ইজতামিউ আলা তাআমিকুম স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে খানা খান ওটাতে রাসূল বলছে ভরপুর বরকত দান করবে এটা না করে একসাথে টেলিভিশন দেখেন এটার নাম পারিবারিক বন্ধন অটুট রাখা না এটার নাম অশ্লীলতা এটার নাম বেহায়াপনা এটার নাম নির্লজ্জতা এটার নাম আমাদের সমাজ ধ্বংস করার একটা হীন ষড়যন্ত্র ছাড়া আর কিছু না ঘরের মধ্যে বিশাল একটা কিছু ঢুকায় দেয় আর পারিবারিক বন্ধন অটুটের চেষ্টা করে আরে মিয়া রুচিকে জিজ্ঞাসা করেন আপনার শরম করে না আপনি ছেলে আর মেয়ের সাথে একসাথে বসে টেলিভিশন দেখেন আপনার রুচি কি বলে সেটা আগে দেখেন গুনাহের চ্যাপ্টার পরে আলেমদেরকে জিজ্ঞাসা করেন গুনাহ তো আপনিও জানেন কিন্তু রুচি কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব রাসূলদের সুন্নত কয়টা চারটা সমাজ বাঁচান পরিবার বাঁচান এগুলা করেন না এক নাম্বার আল হায়া লজ্জা দুই নাম্বার আত্তাআত্তুর সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার সিওয়াক মিসওয়াক করা চার নাম্বার আন-নিকাহ বিয়ে করা কি করা বিয়ে করা তাহলে হাদিস দ্বারা বুঝলাম সব রাসূলরা কোন নারীর সাথে পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছেন কোন বিধান পালন করে আগে দুই বছর রেস্টুরেন্টে দেখা করা এটা করতে গেছেন রিকশায় ঘুরতে হবে এটা করতে গেছেন চোদ্দই ফেব্রুয়ারি প্রথম দেখা করতে হবে এটা আসলো করতে গেছে আল্লাহ জানে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করছেন আপনারাও ঠিক হয়ে যান তাহলে এক নাম্বার কারণ জানলাম আমাদের চরিত্র ধ্বংসের ইসলামী শিক্ষার অভাব ইসলাম শিক্ষা দেয় বিয়ে করো আর ইসলামের বহির্ভূত শিক্ষা হলো আগে চিনো জানো পাঁচ বছর প্রেম করো এটা হলো ইসলাম বহির্ভূত শিক্ষা আল্লাহ আমাদেরকে ইসলামী শিক্ষায় যেন আমরা সামনে বাড়তে পারি আল্লাহ তৌফিক দান দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা কি বললাম অবাধ মেলামেশা এটা আপনাদের এই মেঘনা এলাকায় না থাকলেও আমাদের বাংলাদেশে আছে 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 কিছু বলতে হয় সহিহ বুখারীর 5232 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম মাদখুল আলান নিসা তোমরা নারীদের কাছে গমন করা থেকে বাঁচো নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে তোমরা বাঁচো নবীজি বলেন নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে বাঁচো এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন আফরাইতাল হামওয়া রাসূলুল্লাহ হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন যাদের ভাবি আছে আর যাদের ভাবি নাই সবাই বলেন কার ব্যাপারে নবীর কাছে জিজ্ঞাসা করলো আরো জোরে দেবর চিনেননি কি ছোট ভাই মানে দুধের ভাই পঁচিশ বছরের আঠারো বছর বিশ বছর ছোট ভাই বললে বুঝে কি জানেননি খোকা আমাদের দেশে ছোট ভাই মানে মানে খোকা এরকম না কিন্তু বিষয়টা ছোট ভাই মানে খোকা না স্বামীর ছোট ভাই আছে যাই হোক যুবক বালে এক আনসারী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ দেবরের ব্যাপারে আপনি কি বলবেন দেবরের প্রশ্ন কেন করলেন কারণ দেবর ভাবিরা এক বাড়িতে থাকে এক ঘরের মধ্যে থাকে নবীকে এই জন্য প্রশ্ন করলেন নবীজি যে জবাবটা দিলেন এই জবাবটা আমিও আপনাদেরকে শোনাবো শোনানোর পর বাংলাটা আমার সাথে আপনারা বলবেন নবীজি বললেন দেবর হলো মরণ দেবর হলো বলেন ভাবির জন্য দেবর হলো অনেক ভাবিরা বাহিরে পর্দা করে মানে আপনার খাস পর্দা সব ঠিক আছে ঘরে পর্দা করে দেবরের সাথে পর্দা করে না তো কি হলো এটা যেটারে নবী মরণ বললেন এখানেই পর্দা নেই আল্লাহ কথা আমার কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহ আপনি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দিয়ে তাহলে দেবর ভাবির জন্য কি মরণ তাহলে এই অবাধে মেলামেশাটা আমাদের সমাজে আছে এটা দ্বিতীয় কারণ আমাদের সমাজ
আমাদের পরিবার আমাদের পরিবারগুলা আমাদের ঘরগুলা আমাদের এলাকাগুলা ধ্বংসের এটা দ্বিতীয় কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা কিছুই মনে করে না এটার কোনো ভাবনাই নাই এটা যে গুনাহ অনেকে এটা মাথায় আনে না আরে আমার ভাবি ছোটবেলা থেকে আমারে বড় করছে বালে হওয়ার পরে যে ভবিষ্যতে পর্দা করতে হবে আর পর্দা না করা যে গুনাহ এটা অনেক পরিবার তো গুনাহই মানতে চায় না এটা এটা যে হারাম সহিহ বুখারীর 5233 নম্বর হাদিস হ্যাঁ হারাম বিয়ে করতে গেলে আপনি যেই মেয়ের বিয়ে করবেন এই মেয়েকে বিয়ের আগে আপনার বাবার জন্য দেখা হারাম সুন্দর কথা বলছ আপনি যেই মেয়েকে বিয়ে করবেন মেয়েটা যদি বালেগা হয় আবার বলছি আপনি যেই মেয়েটাকে বিয়ে করবেন মেয়েটা যদি বালেগা মানে যেই মেয়ের উপর পর্দা ফরজ আপনি যেই মেয়েকে বিয়ে করবেন সেই মেয়ের উপর যদি পর্দা ফরজ হয় ওই মেয়েকে বিয়ের আগে তার হবু শ্বশুরের জন্য দেখা হারাম ঠিক ঠিকের আওয়াজটা আসতেছে মানে এই অ্যালার্জি আছে আল্লাহ শুনেন বালেগা মেয়েকে ছেলে বিয়ে করাবেন এই বালেগা মেয়েকে যেই ছেলের জন্য বধূ হিসাবে আনবেন এই মেয়েকে বিয়ের আগে হবু শ্বশুরের জন্য এভাবে দেখা ওভাবে দেখা সেভাবে দেখা ছবিতে দেখা ভিডিও কলে দেখা সরাসরি দেখা সব হারাম ছবিতে দেখা হারাম ভিডিও কলে দেখা হারাম সরাসরি দেখা হারাম হারাম অনেক সুন্দর একটা কথা বলছে হারাম সাবধানে কাজ করেন না এখন কি করে জানেন যে মেয়ের বিয়ে করবে না ওই মেয়ের ছবি দুলাবাইরে পাঠায় আরো যত আছে সবাই রে পাঠায় পাঠায় কয় কেমন আছে আপনি শরম করে না বিয়ে কি এরা করবে না আপনি করবেন আর কেমনে লজ্জা দিলে বুঝবে আরে আপনার তো রুচি রুচি বলা উচিত যে আপনার রুচি কিভাবে সাজাতে আমার বিবি আমি দেখবো কেন আমি 14 জনকে দেখাবো ফেসবুকে দিয়ে দেয় আল্লাহ হেফাজত করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি বিয়ে করার পর তার বিবির সাথে কি হয় না হয় যদি বন্ধুদের সাথে শেয়ার করে তাহলে রাস্তার মধ্যে শয়তান একটা অন্য শয়তান নারীর সাথে জিনা করলে সরাসরি যেমন এরা কেমন যেন এই দুইজন এক শয়তান আরেক শয়তানের সাথে রাস্তায় ব্যভিচার করলো যারা বউয়ের সাথে কি হলো না হলো এটা যারা বন্ধুর সাথে বলে বেড়ায় তো বলছিলাম বুখারী শরীফের 5233 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا يخلو ان رجل بامراه الا ذو محرم কোন নারীর সাথে কোন পুরুষ একান্তে কথা বলবে না মাহরাম ছাড়া কি ছাড়া কোন নারী যদি কোন চেম্বারের মধ্যে বসে ওই চেম্বারের মধ্যে যদি কোন পুরুষ থাকে ডাক্তার যদি পুরুষ হয় আর নারী যদি একা হয় ঘরের মধ্যে যদি অন্য কেউ না থাকে আল্লাহ নবী কয় এই জায়গায় এই নারী মাহরাম ছাড়া ওই পুরুষের সাথে একান্তে কথা বলা যাবে না কি বলা যাবে না এই কথা বুঝতেছেন কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না মাহরাম ছাড়া তাহলে চেম্বারের মধ্যে যদি মহিলা ডাক্তারের সামনে মহিলা ডাক্তার হয় সমস্যা নাই কিন্তু মহিলা ডাক্তারের সামনে যদি পুরুষ হয় ওই মহিলার সাথে অবশ্যই তার মাহরাম থাকতে হবে হয়তো বাবা থাকবে না হয় ভাই থাকবে না হয় স্বামী থাকবে যদি স্বামী ওই মহিলার সাথে ভিতরে প্রবেশ করতে চায় আর ডাক্তার যদি বলে পেশেন্টের সাথে রোগীর সাথে অন্য কেউ এলাও না ওই স্বামী তখন বলে দেওয়া দরকার আমার বিবির সাথে আমি যদি এলাও না হই তাহলে আপনি কিভাবে এলাও নবীজি নিষেধ করেছেন নবীজি বলেন লা ইখলু আননা রাজুলুন বি ইমরাআ ইল্লা কানা সালিসাহুমা শাইতান কোন পুরুষ আর কোন নারী একান্তে যখন কথা বলে তাদের মাঝে তৃতীয় জন হলো শয়তান ভাই কথাগুলো বুঝে আসছে তাহলে দুই নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তিন নাম্বার কারণ পর্দাহীনতা কিহীনতা পর্দাহীনতা নারী ঢেকে রাখার জিনিস নারীকে ঢাকনায় রাখতে হয় নারীকে পর্দায় রাখতে হয় নারীকে ঢেকে রাখতে হয় সবাই বাংলাটা বলেন শুধু এই বাংলাটা বলেন কেন বলেন কারণ সম্মানিত তিনি দামি তাই তাকে ঢেকে রাখতে হয় দোকানে সোয়েটার কিনতে গেলে আপনি স্যাম্পলটা দেখে কি ওইটা নেন না গোডাউনেরটা নেন কেন ওইটা নেন না পছন্দ ওইটা করছেন এটা কি লাগছে দামি জিনিস গোপন থাকে দামি জিনিস
ইসলাম নারীদেরকে দাম দেয় ইসলাম নারীদেরকে সম্মান দেয় রাসূল বলেন আদ দুনিয়া মাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতুস সালিহা মুসলিম শরীফ 3535 নম্বর বর্ণনা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নেককার নারী শ্রেষ্ঠ জিনিস কি করতে হয় ঢাকতে হয় বলেন শ্রেষ্ঠ জিনিস কি করতে হয় ঢাকতে শ্রেষ্ঠ জিনিস কি করতে হয় ঢাকতে দামি জিনিস কি করতে হয় ঢাকতে পৃথিবীর সবচেয়ে দামি নেককার নারী নেককার পৃথিবীর সবচেয়ে দামি নেককার নারী তাই আমরা তাকে ঢেকে রাখি ঠিক তাই তাকে ঢেকে রাখি বলেন তো আমরা কাকে দেখি না ইনশাআল্লাহ জান্নাতে দেখব আল্লাহকে আচ্ছা চৈতন্য ঠিক আছে আমরা কাকে দেখি না আল্লাহকে কোথায় দেখব কারণ আল্লাহর চেয়ে দামি আর কেউ নাই তো তাই এখন আল্লাহ গোপন ঠিক ঠিক এইজন্য দামি জিনিস দেখতে হইলে যোগ্যতা অর্জন করতে হয় তো আমরা যোগ্যতা অর্জন করে যখন জান্নাতে যাব তখন সবচেয়ে দামি আল্লাহকে দেখতে পাবো নেককার নারী সবচেয়ে দামি এই নেককার নারীকে অর্জন করতে হলে পুরুষটাকেও দামি হতে হবে তাই আপনি শুধু তাকে দেখতে পাবেন ঠিক অন্যরা না তো নারীকে পর্দায় রাখতে হয় তিরমিজি শরীফের বর্ণনা 1173 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورت নবীজি বলেন নারী ঢেকে রাখতে হয় নারীকে ঢাকনার মধ্যে রাখতে হয় فإذا خرجت استشرفها الشيطان এই নারী যদি ঢাকনা ছাড়া বের হয় পর্দা ছাড়া বের হয় শয়তান পুরুষের সামনে ওই নারীকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয় নাউযুবিল্লাহ সত্যি করে বলেন একটা মেয়ে পর্দা ছাড়া বের হইলে অন্য পুরুষের লুলুপ দৃষ্টি তার উপর পড়তে পারে কিনা এই পর্দাহীনতা তৃতীয় কারণ আমাদের চরিত্র নীতি নৈতিকতা আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংসের তিন নম্বর কারণ পর্দাহীনতা চার নম্বর বলেন আমার সাথে দৃষ্টির অপব্যবহার দৃষ্টি দিয়ে দেখবেন মাকে বোনকে বিবিকে কন্যাকে আপনি এদেরকে না দেখা মোবাইলে রাতে কাদেরকে জানি দেখেন আবার বাহিরে এসে রাস্তায় কাদেরকে জানি দেখেন আবু দাউদ শরীফের 4173 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبيজি বলেন كل عين زانيه সব চোখ জিনা করে সকল কুদৃষ্টি জিনা করে বলেন সকল কুদৃষ্টি আবার সকল কুদৃষ্টি নবীজি বলেন আল মারআতু ইদা খরাজাত নবীজি বলেন আল মারআতু ইদা ইস্তাআফারাত ফামাররাত বিল মাজলিস কোন নারী সুগন্ধি ব্যবহার করে যখন রাস্তায় বের হয় বের হওয়ার পর যখন পুরুষের সামনে দিয়ে যায় ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া কোন নারী যখন সুগন্ধি ব্যবহার করে পুরুষের সামনে দিয়ে যায় আল্লাহ নবী এই নারীকে ব্যভিচারিণী নারী বলছে সেন্ট ব্যবহার করছে পারফিউম ব্যবহার করছে এটা করে অন্য পুরুষের সামনে দিয়ে গিয়েছে ওই পুরুষের নাকে তার সেন্ট গিয়েছে নবী যে এই নারীকে ব্যভিচারিণী নারী বলছে দেখেন একদিক দিয়ে পুরুষ চোখ দিয়ে জিনা করলো অন্য দিক দিয়ে নারীটাও ব্যভিচারিণী হয়ে গেল আল্লাহ হেফাজত করেন পাঁচ নম্বর কারণ পাঁচ নম্বর কারণটা বলবো প্রয়োজন ছাড়া সরাসরি অথবা মোবাইলে তার সাথে কথা বলা যার সাথে কথা বলা হারাম সরাসরি অথবা মোবাইলে প্রয়োজন ছাড়া এমন কারোর সাথে কথা বলা যার সাথে কথা বলা হারাম এটা আমাদের চরিত্র নীতি নৈতিকতা ধ্বংসের পাঁচ নম্বর কারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সন্তান বিবি পরিবার সব রেখে এই লোকটা অন্য কারোর সাথে তালগাছের নিচে বসে বসে কথা বলে যাকে বাংলায় পরকিয়া বলা হয় কি বলা হয় পরকিয়া ছয় সন্তানের বাবা পাঁচ সন্তানের বাবা আপনি অবাক হয়ে যাবেন স্ত্রী ঘুমায় এগুলো হাসির ভাবে নেবেন না হাসির ছলে নিয়েন না সিরিয়াসলি নেন ফোন করছে বাস আস্তে 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 কথাবার্তা বলতে বলতে সন্তানের মায়া ভুলে যায় বিবির মায়া ভুলে যায় কি হচ্ছে কোথায় যাচ্ছে কিছুই বুঝতেছি না সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসটা বলবো বাকি সাথে সাথে আমার একটা আবদার যদি পারেন হাদিসের বিষয়বস্তুটা আপনারা এই কাগজে লেখা যারা কলেজ ভার্সিটির ছাত্র আছেন জেনারেল ছাত্র আছেন মাদ্রাসা ছাত্র যারাই আছেন সবাই আপনারা লেখা অঙ্কের সূত্রগুলা যেখানে টানায় রাখেন এই পাশে নবীর এই হাদিসটাও টানায় রাখবেন ইনশাল্লাহ দেখবেন প্রতিদিন একবার দুইবার করে হাদিসটা দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া আস্তে আস্তে সহজ হয়ে যাবে আপনাদের কাছে আবদার এইভাবে টানায় রাখবেন সহিহ বুখারীর 6243 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم
নবীজি বলেন আল আইনানি তাজনিয়ান ফাজিনাহুমা আন নাজরু নবীজি বলেন দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা যখন দেখতে মন চাইবে নবীর এই হাদিসটার দিকে একবার তাকাবেন তাকানোর পর দেখবেন আল্লাহ নবী কেমন যেন আপনাকে বলছে উম্মত আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবে এটা তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিন এই গুনাহে লিপ্ত হয় চোখের জিনা করে রসুল বলছেন দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা দেখেন না আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে হাদিসটা পড়ে রসুল বলছে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উজুনান জিনাহুমা আল ইসতিমা দুই কানের জিনা হলো শ্রবণ করা একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলবেন আপনার নবী বলছে ডাক দে উম্মত আমি নবী বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবে এটা তোমার কানের জিনা হবে ওয়াল লিসান জিনাহু আল কালাম আল্লাহ নবী বলেন জিব্বার জিনা হলো কথা বলা ঘন্টার পর ঘন্টা কার সাথে আপনি কথা বলছেন নবী বলেন এটা জিব্বার জিনা ওয়ালিয়া জিনা আলবাজ হাতের জিনা হলো স্পর্শ করা কোথাও দেখা করতে গেলেন রিক্সায় বসলেন যে মেয়েটার শরীরে টাচ করা হারাম ওই মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায় নবী বলেন এটা হাতের জিনা ওয়ার রিড জিনা আল খুতাব পা দিয়ে কারোর সাথে আপনি দেখা করার জন্য রওনা করলেন আল্লাহ নবী বলেন এই যে তুমি পাটা রাখলা এটা তোমার পায়ের জিনা শুরু হয়ে যায় তো নবীজি বলেন আল আইনানি তাজনিয়ান দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উজুনান জিনাহুমা আল ইসতিমা দুই কানের জিনা হলো শ্রবণ করা ওয়াল লিসান জিনাহুল কালাম জিব্বার জিনা হলো কথা বলা ওয়াল ইয়াদ জিনাহা আল বাজ হাতের জিনা হলো স্পর্শ করা ওয়ার রিজলু জিনাহা আল খুতাব পায়ের জিনা হলো হেঁটে যাওয়া ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি কি বলে দেখেন কয় অন্তর কল্পনা করে এটা কলবের জিনা আপনি কল্পনা করছেন না জানি দেখতে কেমন এটা কলবের জিনা আপনার জীবনের অনেক দাম আপনাদের জীবনের আমাদের জীবনটার অনেক দাম আমাদের এই জীবনের অনেক দাম এটা নষ্ট করে দিয়েন না কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আপনার দুই পা নড়বে না দ্বিতীয় প্রশ্নটাই হবে তুমি যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্নটা যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছো দ্বিতীয় প্রশ্ন যৌবন তুমি কোন কাজে কাটাইছো এটা দ্বিতীয় প্রশ্ন একটা পাও নড়বে না পরের হিসাব কি দিবেন পাঁচ প্রশ্নের পরের গুলা কখন দিবেন দ্বিতীয় প্রশ্নে তো আমরা এই যুগে যারা আছি সবাই মনে আটকে যাবো দ্বিতীয় প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি অন্তর কল্পনা করে ওয়াল ফারজি ইউসাদদিকু যালিকা আও ইউকাযযিবু লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করে নাউযু বিল্লাহ লজ্জাস্থান এক পর্যায়ে বাস্তব জিনায় লিপ্ত হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে যুব সমাজের মাহফিল কথাগুলো তাই বললাম আমরা এটা থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সামনে একটা মাস আসতেছে আগামীকালের পরের দিনই হতে পারে ইনশাআল্লাহ কি মাস সবাই বলেন কি মাস রমজান মাস রমজান মাসের শুধু প্রথম রাতটা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব রমজানের প্রথম রাত পরশুদিন শুরু হয়ে যেতে পারে আপনাদের কাছে আমার আব্দার মহব্বতের তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান রমজানের প্রথম রাত যখন শুরু হয় সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় শিকলে বাঁধা হয় ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় একটা দরজাও খোলা হয় না
আল্লাহর কাছে কাঁদতে থাকেন বারবার কান্না করেন প্রথম রাত থেকে কান্না শুরু করে দেন আল্লাহ জাহান্নামের দরজাটা যে আপনি বন্ধ করবেন আজকে আল্লাহ আমি আপনার পাপি বান্দা আমার জন্য চিরতরে বন্ধ করে দিবেন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন জান্নাতের দরজা খোলা হবে একটা দরজাও আর বন্ধ করা হবে না আল্লাহরে বলবেন আল্লাহ আমার গুনাহ যদি আমার বিবি জানে স্বামী বলে পরিচয় দিবে না আমার গুনাহ যদি আমার মেয়ে জানে আমার ছেলে জানে বাবা বলে পরিচয় দিবে না আল্লাহ আপনি ছাড়া আমার যাওয়ার কোনো উপায় নাই মাবুদ আজকে আপনি জান্নাতের দরজাগুলো খুলছেন আমার জন্য সর্বদা এই জান্নাতের দরজা খোলা রাখেন ওয়াইনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল একজন আহ্বানকারী ডাক দিয়ে বলে হে কল্যাণের অন্বেষণকারী তুমি আরো আগে বেড়ে যাও কল্যাণের অন্বেষণকারী তুমি আরো আগে বেড়ে যাও তুমি তো আগেও আমল কর্তা রমজান মাসে আমল বাড়ায়া দিয়ে আরো আগে বেড়ে যাও এরপর কি বলে দেখেন ওয়া বাগিয়াশ শাররি আকসির হে পাপ অন্বেষণকারী থামো হে পাপ অন্বেষণকারী থামো হে পাপ অন্বেষণকারী কি করো থামো এটা ফতোয়া বোর্ডে এখানে না হে পাপ অন্বেষণকারী তুমি থামো আকসির তুমি সংযত হও তুমি থেমে যাও তাহলে দেখেন রমজানের প্রথম রাতে এটা যেন আমাদেরকে বলতে না হয় আজকে থেকে আমরা থেমে যাই আজকে থেকে গুনাহ থেকে থেমে যাই পরশু রাতে একজন আহ্বানকারী বলবে পাপ অন্বেষণকারী আরে থামো না আর কত পাপ করবা থামো এবার আর কত পাপ করবা থামো এবার আজকে থেমে যাও আজকে থেমে যান আজকে থেকে থেমে যান না সবাই থেমে যাই চলেন আমরা সবাই একসাথে জান্নাতে যদি আমাদের দেখা হয় তো আমাদের সমস্যা কোথায় থেমে যাই চলেন পাপ ছেড়ে দেই হারাম কাজ ছেড়ে দেই আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন এরপর নবীজি বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার প্রথম রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও ওয়া যালিকা ফি কুল্লি লাইলা নবীজি বলেন এইভাবে প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয় রমজান মাসে প্রত্যেক দিন আল্লাহরে বলবেন আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ জাহান্নামে আছে কিনা আমার জানা নাই মাবুদ আজকে রাত্রে যাদেরকে আপনি জাহান্নাম থেকে স্পেশাল মুক্তি দিয়ে দিবেন আমার আত্মীয় স্বজনের কেউ জাহান্নামী হয়ে থাকলে আজকে ওই তাদের সাথে তাকেও মুক্তির ব্যবস্থা করে দিয়েন ঠিক আছে না ইনশাল্লাহ এইভাবে আমরা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসের আগে মাশাআল্লাহ আপনারা সুন্দর আয়োজন করেছেন আজকে গুরুত্বপূর্ণ কথাগুলোও হয়েছে আমরা জিনার চিন্তাও করব না ব্যভিচার যেই কাজ আমাদেরকে ব্যভিচারের দিকে নিয়ে যায় এগুলা থেকে আমরা বিরত থাকব আমরা বিবাহ নামক পবিত্র সম্পর্কের প্রতি উৎসাহিত হব অবৈধ কোনো সম্পর্কের প্রতি আমরা উৎসাহিত হব না আমি যেই তর্জে বয়ান করি ওলামা হযরতদের আবেদনে ইমাম খতিব আপনারা যারা আপনাদের আবেদনে এই তর্জেই আমার বয়ানগুলো সংকলন করা হয়েছে ছয় খণ্ডে অলরেডি সংকলন করা শেষ আলহামদুলিল্লাহ তিন খণ্ড বের হয়ে গেছে বাকি তিন খণ্ড মানে আমার সময় করে দিতেছেন এই যে আপনারা দেন দুই দিন পরে রমজান তাও আজকে দাওয়াত দিচ্ছেন রমজান কবে পরশু দিন না ওই দিনও দাওয়াত আছে দাওয়াত আছে আমি তারাবি পড়াই আমি বলছি আমি তো তারাই পড়াই কথা দিনের বেলা বয়ান করবেন তো এখন ওইটা ইনশাল্লাহ বের হয়ে যাবে রেডি লেখা সব রেডি তো তিন খণ্ড বের হয়ে গেছে বাকি তিন খণ্ড লেখা টেখা সব রেডি শুধু সময়ের অপেক্ষা বের হয়ে যাবে মিম্বরের আমানত প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড ওলামা হযরতরা বয়ান যদি করতে চান এটা পরে বয়ান করতে পারবেন একদম এখানে আজগুবি কিছু লেখা হয় নাই বলা হয় নাই বাস আমি যেভাবে যা বলি এইভাবে লেখা মিম্বর থেকে যারা খতিবগিরি খতিব যারা খুতবা দেন আপনারাও রাখতে পারেন সাধারণ যারা আছেন কলেজ ভার্সিটির ছাত্র যারা আছেন আপনারাও একদম স্বতঃস্ফূর্তভাবে নিতে পারেন এমন কিছু লেখা হয় না যেটা আপনারাও বুঝবেন না সহজে একদম সবাই বুঝতে পারবেন ওই কিতাব তিনটা গাড়ি কোথায় আমি জানি না গাড়ি আছে যেখানে ওখানে কিতাবগুলো আছে আপনারা সংগ্রহ আচ্ছা এদিকে থাকলে এদিকে ওখানে পিছনে না গাড়ি তো ঠিক আছে পিছনে গাড়ি থেকে আপনারা পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ পাঁচ মিনিট পরে আবার শাটার গাড়ির ইয়া বন্ধ করে দেওয়া হবে এরপর আর ইয়া হবে না পাঁচ মিনিটের মধ্যে যতজন পারি ভিড় করবো না গাড়ির পাশের ইয়াটা ভাঙবো না ওই দিন কিতাব নিতে গিয়ে একদল ভেঙে ফেলছে আমরা সুন্দরভাবে শৃঙ্খলার সাথে পাঁচ সাত মিনিটে যতজন নিতে পারি ইনশাল্লাহ মিম্বরের আমান দাম হলো একটা খণ্ড ২২০ টাকা তিনটা একসাথে মনে হয় ৬৬০ টাকা ঠিক আছে স্বল্প একদম আপনার পৃষ্ঠা টিষ্ঠা আপনার সব সুন্দরই হয়েছে আমার যান প্রথম হিসাবে ভালো হয়েছে ভালো পৃষ্ঠা দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনারা নিতে পারেন পড়তে পারেন মা বোনদেরকেও আপনারা দিতে পারেন ঘরে তাদেরও কাজে লাগবে একদম খুব কাজে লাগবে
মা বোন যারা আছে তাদের জন্য স্বামী স্ত্রীর অধিকার আর সন্তানের অধিকার সবগুলা লেখা ওখানে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এই কথাগুলোর উপর যেন আমি সহ আমরা সবাই আমল করে আমরা একসাথে যেন জান্নাতে সবাই আবার একসাথে হতে পারি আল্লাহ তৌফিক দান গোপালনগর যুব সমাজের 17 বছরে 4 জন যুবকের মৃত্যু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মোহাম্মদ সোহেল মাহফুজ মোহাম্মদ কামাল মোহাম্মদ মাহফুজ মোহাম্মদ জাহাঙ্গীর এছাড়াও শুধু 17 বছরে প্রায় 20 জন পুরুষ মহিলা এই গোপালনগর থেকে ইন্তেকাল করেছে সকল মৃতদের জন্য জোয়ার দরখাস্ত আমরা দোয়া করব اللهم صل على محمد যুবক যারা এই মাহফিলের উদ্যোক্তা তাদের মধ্যে একজন বেলাল ভাই এই বেলাল ভাইয়ের একজন মেয়ে জন্মের পর থেকে খুব অসুস্থ আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন আজকে সুস্থ বানায় দেন আমরা সবাই দোয়া করব اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا معبود مهربان مولا الله আমাদের অনেক গুনাহ হয়েছে আল্লাহ গুনাহের শেষ নাই আল্লাহ আপনি ছাড়া আমাদের যাওয়ার জায়গাও নাই আপনি ছাড়া আমরা কার কাছে যাব আল্লাহ আমি সহ যে যুবক ভাইরা বৃদ্ধ বাবারা আমরা যারা হাত তুলেছি মাওলা যারা হাত তুলতে পারি নাই যারাই মাহফিলে এসেছে আসতে পারে নাই আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েন আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমাদেরকে নতুন সুন্দর একটা জীবন দান করেন গোপালনগর যুব সমাজের উদ্যোগকে আপনি কবুল করে নেন আল্লাহ রমজান শুরু হওয়ার আগে আজকে থেকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ গত 17 বছরে এই যুব সংগঠনের 4 জন সদস্য ইন্তেকাল করেছে আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন এলাকার প্রায় 20 জন নারী পুরুষ ইন্তেকাল করেছেন তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ যুবকদের মধ্যে একজন বেলাল ভাই ওই বেলাল ভাইয়ের একজন কন্যা সন্তান অসুস্থ মাহবুব আমরা কতগুলা মানুষ আপনারে বলতেছি আল্লাহ আপনি তাকে খুব দ্রুত সুস্থ বানায়া দেন আল্লাহ এই মেয়েটাকে আপনি সুস্থ বানায়া দেন আল্লাহ মেয়েটাকে সুস্থ বানায়া দেন আল্লাহ মেয়েটাকে খুব দ্রুত সুস্থ বানায়া দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের এই মাহফিলকে আপনি কবুল করেন এই আয়োজনকে আপনি কবুল করেন গীবত মিথ্যা এগুলা থেকে আমাদের জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবী তাদের অভাব দূর করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ বানায়া দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করব সহি সালেমে নিরাপদে যেন যেতে পারি তৌফিক দান করেন আল্লাহ আপনার কাছে দিলের একটা তামান্না আজকে আমি যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে আল্লাহ আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়ে এই আরজিটা আপনি কবুল করে দেন এই আরজিটা আপনি কবুল করে দেন আমার তো ব্যক্তিগত কোনো আমল নাই এই মানুষগুলো আমার কথা শুনছে তো কেন শুনছে আমি বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ আমি জানি আমি বুঝাইতে পারি না আপনি বুঝ দিয়ে দিন আমাদেরকে একসাথে জান্নাতে দেখা করাইয়া দিয়ে একসাথে জান্নাতে দেখা করাইয়া দিয়ে আমার উস্তাদরা যে যেখানে আছে সকলকে হায়াতে তৈবা দান করেন আমার উস্তাদদের যারা বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দিয়েন এই জায়গায় আমাদের সকলের উস্তাদ যারা আছে সকলকে ভালো রাখেন পৃথিবীর কোন উস্তাদ যেন কষ্টে না থাকে আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم